Assalamualaikum guys. Shabai ke Eid Mubarak. Chole aslam notun arekti vlogs niye. To ajke amra dekhabo amader Alif Motors e ki ki bike ache. Shei sombondhe ektu short kore information dekhiye dibo apnader. Video shurutei ekta hot brand niye start kori. To dekhtei pacchen ei hocche amader Suzuki GSXR150. Eta hocche double disc non ABS Indonesian version 100% CBU condition bike. So, এটা আছে বর্তমানে এখন এই একটি কালারই আছে আমাদের কাছে अवेलेबल নেক্সট যে বাইকটি দেখাবো সেই বাইকটি হচ্ছে Yamaha R15 version 3 BS6 ইন্ডিয়ান ভার্সন তো এটা হচ্ছে ডার্ক নাইট কালার এবং আরেকটি হচ্ছে থান্ডার গ্রে কালার সো এই হচ্ছে দুটি কালার আমাদের কাছে अवेलेबल আছে আমাদের আলিফ মোটরসে এটা হচ্ছে ডুয়াল চ্যানেল ABS টোটালটাই হচ্ছে ইন্ডিয়ান CBU কন্ডিশন বাইক Then হচ্ছে আমরা দেখাচ্ছি বর্তমান মার্কেটের সবচেয়ে বেশি ক্রেজ যে বাইকটি প্রিমিয়াম বাইক বলতে আমরা যা বুঝি তার টোটাল ফিচারটাই এই বাইকটিতে দেওয়া আছে সেটা হচ্ছে Honda CBR150R Indonesia version এটা হচ্ছে ডুয়াল চ্যানেল ABS Honda CBR 2020 কালার থেকে 2021 এ আর একটু বিশেষ করে চেঞ্জ এনেছে যেমন এটা বডি লুকটা একটু চেঞ্জ হয়েছে আগে থেকে অনেক এগ্রেসিভ করা হয়েছে দেন হচ্ছে শক অ্যাবজর্বারটাও চেঞ্জ করা হয়েছে আগে ছিল এটা টেলিস্কোপিক সাসপেনশন এখন করা হয়েছে এটা ইউএসডি সাসপেনশন যেটা হচ্ছে আপসাইড ডাউন এবং তার সাথে দেখতে পাচ্ছেন এবিএস তো আগে ছিলই বর্তমানটাও এবিএস করা হয়েছে এবং এটার যেটা হচ্ছে বডি লুক টোটালটাই হচ্ছে ডিফারেন্স সো তিনটি কালারে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা দেখতে পাচ্ছেন একটা রেসিং রেড দেন হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে ম্যাট ব্ল্যাক দেন আমাদের কাছে আছে হচ্ছে ভিক্টোরি রেড ব্ল্যাক তো এটা আছে আমাদের সো এটার প্রাইসটা সম্বন্ধে যদি একটু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারগুলো আছে সেখানে একটু কল করে জেনে নেবেন অথবা আমাদের যে আলিফ মোটরস যে পেজটা আছে সেই পেজে আপনারা মেসেঞ্জারে একটু নক করে জেনে নেবেন নেক্সট যে বাইকটি আছে এটা হচ্ছে ইয়ামাহা R15 এর ইঞ্জিন জাস্ট হচ্ছে বডি লুকটা একটু অনেকে আমরা স্ক্যামলারও বলে থাকি বা ক্যাফে রেসারও বলে থাকি যারা রয়্যাল এনফিল্ড চালাতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি বা আমাদের বাংলাদেশে তো রয়্যাল এনফিল্ডের পারমিশন নেই কিন্তু যারা রয়্যাল এনফিল্ড চালাতে চাচ্ছেন বাট সেই পরিমাণ সেই লুকের আপনারা বাইক পাচ্ছেন না তাদের জন্য বেস্ট অপশন আমি মনে করি ইয়ামাহা এক্সেসার 155 সিসি এটা হচ্ছে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম এটি দুটি কালারে অ্যাভেলেবল আছে একটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ম্যাট ব্ল্যাক আর এটি হচ্ছে সিলভার কালার এই দুটি হচ্ছে ইন্দোনেশিয়া ভার্সন নেক্সট যে বাইকটি আমরা দেখাবো সেটা হচ্ছে ইয়ামাহা MT15 স্পোর্টস নেকেড বাইক এটা হচ্ছে BS6 ইন্ডিয়ান ভার্সন আমাদের কাছে 2020 এবং 2021 এর সকল কালারই অ্যাভেলেবল আছে এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম এটা যেমন দেখতে পাচ্ছেন ব্লুর সাথে ব্ল্যাক রিম এটা হচ্ছে 2020 কালার আর এটা হচ্ছে হোয়াইটের সাথে অরেঞ্জ রিম এটাও হচ্ছে 2020 কালার বাট এটা কিন্তু 2021 এর কালার এটা হচ্ছে ব্ল্যাকের সাথে গোল্ডেন রিম আর এটা হচ্ছে 2020 কালার ব্ল্যাকের সাথে ব্ল্যাক রিম তবে এখানে একটু বলতে পারি বিষয়টা হচ্ছে যে 2020 কালারের মডেলের সাথে আর 2021 মডেলের সাথে জাস্ট শুধুমাত্র একটি জায়গায় চেঞ্জ আছে সেটা হচ্ছে হুইল রিম কালার যেটা যেমন 2020 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগে ওই কালারটি ছিল সো আমরা একটু ব্ল্যাকের দিকে আসি তাহলে তো ভিউয়ার্সরা টোটালি ক্লিয়ার হবে তো এই হচ্ছে দুটি ব্ল্যাক দেখতেই পাচ্ছেন বডি আউটলুক ব্ল্যাক এবং এটার সাথে জাস্ট আমরা চেঞ্জটা কোথায় দেখতে পারি সেটা হচ্ছে হুইল রিমে 2021 এ এটা গোল্ডেন হুইল রিম করা হয়েছে আর এটা হচ্ছে ব্ল্যাক হুইল রিম দেওয়া ছিল আগে সো এই হচ্ছে ডিফারেন্স এছাড়া ইঞ্জিন কম্পারিজন বা বডির আউটলুক কোনো কিছুই চেঞ্জ নেই যারা লকডাউনে ঢাকা আসতে পারছেন না অথচ বাইক নিতে চাচ্ছেন আলিফ মোটরস থেকে তাদের জন্য একটি সুসংবাদ আছে আমাদের আলিফ মোটরসের তরফ থেকে আমরা একটি অপশন স্টার্ট করেছি সেটা হচ্ছে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি যেটা হচ্ছে আপনার কন্ডিশনে আপনারা বাইকগুলো নিতে পারবেন সেটা নেওয়ার প্রসিডিওরটা কি একটু কষ্ট করে আমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্সটা দেওয়া আছে সেই নাম্বারে একটু কথা বলে নিতে হবে ইন্ডিয়ান ভার্সন KTM ডিউক 125 সিসি KTM ডিউকের শুধুমাত্র এখন আমাদের কাছে একটি কালারই অ্যাভেলেবল সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ
এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস বাট চ্যানেল করা আছে দুইটা লাগে কাজ করবে সিঙ্গেল চ্যানেল ধন্যবাদ ভিউয়ার্স কষ্ট করে এই ব্লগটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি আপনাদের পাশেই রাখবেন এবং এর মাঝখানে একটু আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি আমাদের আলিফ মোটরসের যেটা হচ্ছে যা অনেকে যারা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে চিন্তিত চিন্তার কোনো কারণ নেই বিআরটিএ খোলা মাত্রই উইদিন 15 দিনের মধ্যে আমরা নাম্বারগুলো প্রোভাইড করে দিব এবং আমাদের বাইকের প্রত্যেকটি বাইকের সাথেই আপনারা 4টি ফ্রি সার্ভিস করে পাবেন সো এছাড়াও যদি আরও কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারগুলো আছে সেখানে অবশ্যই একটু কথা বলে নেবেন সো ভিউয়ার্স আজ আর ভিডিওটি লম্বা করছি না এখানে শেষ করছি আজকের আলিফ মোটরসের শোরুম রিভিউটি সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সেফটি ইনসিওর ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না